সম্মানিত আমার প্রিয় ভিউয়ার্স, আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপজিশন অফ প্লেস। এখানে ইন এবং এট দুইটা প্রিপজিশন লিখেছি। স্থান সাপেক্ষে এই দুইটা প্রিপজিশনের ব্যবহার কিভাবে করা হয় এবং পার্থক্য কতটুকু সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমার পূর্ববর্তী ভিডিওটি ছিল প্রিপজিশন অফ টাইম, যদি পূর্ববর্তী ভিডিওটি মিস করে থাকেন অবশ্যই আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে ভিজিট করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে ইন প্রিপজিশন এবং অ্যাট প্রিপজিশন দুইটা প্রিপজিশনের পার্থক্য। ইন প্রিপজিশনের ব্যবহার, স্থান সাপেক্ষে ইন প্রিপজিশনের বাংলা অর্থ হচ্ছে ভিতর। মনে করেন এই কলমটি একটা বক্সে আছে। এই কলমটি বক্সে আছে বোঝানোর জন্য ইংরেজি সেন্টেন্সে আমি ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে। তখন বলবো দ্য পেন ইজ ইন দ্য বক্স, কেননা বক্স যেটা আছে সেটার চতুর্দিক কিন্তু কভার করা আছে। এরকম সিচুয়েশনে আপনি ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে। আরেকটা উদাহরণ, মনে করেন আপনি ক্লাসরুমে আছেন এবং ক্লাসরুমের চতুর্দিক কিন্তু কভার করা আছে। এরকম সিচুয়েশনে আপনি ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে, আই এম ইন দ্য ক্লাসরুম। আশা করি স্থান সাপেক্ষে ইন প্রিপজিশনের ব্যবহার বুঝতে পেরেছেন। এবারে দেখুন অ্যাট প্রিপজিশনের ব্যবহার। অ্যাট প্রিপজিশন স্পেসিফিক লোকেশন বোঝায়, অর্থাৎ স্থান সাপেক্ষে অ্যাট প্রিপজিশন ব্যবহারের ক্ষেত্রে স্পেসিফিক লোকেশন অথবা এক্সাক্ট লোকেশন যখন বোঝাবে তখন আমরা ইংরেজি সেন্টেন্সে অ্যাট প্রিপজিশন ব্যবহার করব। ফর এক্সাম্পল, আই এম অ্যাট ইন্ডিয়া গেট, এখানে ইন আসবে না, কেননা ইন্ডিয়া গেট হচ্ছে স্পেসিফিক লোকেশন, এক্সাক্ট লোকেশন। ইন তখন আসবে আপনি যখন একটা বড় স্থানে বা বড় একটা প্লেসে আছেন, সেই রকম সিচুয়েশনে আপনি ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, হি লিভস ইন মুম্বাই, হি লিভস ইন দিল্লি, এখানে দিল্লি একটা বৃহৎ প্লেস, একটা বৃহৎ শহর। দিল্লির মধ্যে যদি আপনি থাকেন বা সে বাস করে, সে যদি বলে আমি দিল্লিতে আছি, আপনি চলে আসেন আমাকে পেয়ে যাবেন, আপনি পাবেন না। সমস্ত দিন যদি খুঁজতে থাকেন তাহলে পাবেন না, যতক্ষণ পর্যন্ত স্পেসিফিক লোকেশন বলছে না। এখানে ইন্ডিয়া গেটটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, আর ইন্ডিয়া গেটটা হচ্ছে স্পেসিফিক লোকেশন। এখানে ইন্ডিয়া গেটের পূর্বে অ্যাট প্রিপজিশন ব্যবহার করতে হবে, আর বৃহৎ প্লেসর পূর্বে আপনি ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে। যেমন মুম্বাইয়ের পূর্বে ইন প্রিপজিশন, দিল্লির পূর্বে ইন প্রিপজিশন, কলকাতা শহরের পূর্বে, এরকম বৃহৎ শহর বোঝানোর ক্ষেত্রে আপনি ইন প্রিপজিশন ব্যবহার করেন। আশা করি ইন এবং অ্যাট এই দুইটা প্রিপজিশনের পার্থক্য বুঝতে পেরেছেন। বন্ধুগণ, এবারে বিস্তারিত উদাহরণের মাধ্যমে আরও ভালো করে বোঝার জন্য চেষ্টা করব। তো দেখুন প্রথম এক্সাম্পল, আই এম ড্যাশ ক্যান্টিন ড্যাশ দ্য কলেজ, এখানে কলেজের ভিতরে ক্যান্টিন না ক্যান্টিনের ভিতরে কলেজ? অবশ্যই কলেজের ভিতরে ক্যান্টিন। এখানে ক্যান্টিনটা হচ্ছে স্পেসিফিক লোকেশন, এক্সাক্ট লোকেশন, সেজন্য আমরা অ্যাট প্রিপজিশন ব্যবহার করব। এখানে আমরা ইন প্রিপজিশন ব্যবহার করব, কেননা কলেজ কিন্তু এক্সাক্ট লোকেশন নয়, স্পেসিফিক লোকেশন নয়, যার জন্য আমরা ইন প্রিপজিশন ব্যবহার করেছি। এবারে দেখুন দ্বিতীয় উদাহরণ, শি ইজ সিটিং ড্যাশ দ্য কার, এখানে কারের ভিতরে বসে থাকা বোঝাচ্ছে। এখানে কারের চতুর্দিক কিন্তু কভার করা আছে, আর এরকম সিচুয়েশনে ইন প্রিপজিশন ব্যবহার করা হয়। অর্থাৎ স্থান সাপেক্ষে ভিতর যদি বোঝায় তখন আমরা ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে।
এবারে দেখুন তিন নম্বর এক্সাম্পল, হি ইজ হ্যাভিং হিজ ফুড ড্যাশ দ্য ডাইনিং রুম। এখানে সে ফুড গ্রহণ করছে কোথায়? ডাইনিং রুমে। আর ডাইনিং রুমের কিন্তু চতুর্দিক কভার করা আছে। আর এরকম বিতর স্থান যদি বোঝায় তখন আমরা এন প্রিপজিশন ব্যবহার করব। এবারে দেখুন চতুর্থ এক্সাম্পল, দে আর সেলিব্রেটিং হিজ বার্থডে ড্যাশ দ্য ইন্ডিয়া গেট। এখানে ইন্ডিয়া গেটটা হচ্ছে স্পেসিফিক লোকেশন, সেজন্য আমরা এট প্রিপজিশন ব্যবহার করতে হবে। এবারে দেখুন লাস্ট অ্যান্ড ফাইনাল এক্সাম্পল, দ্য ওয়াচম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য মেইন গেট। এখানে মেইন গেট হচ্ছে এক্সাক্ট লোকেশন, স্পেসিফিক লোকেশন, সেজন্য আমরা এট প্রিপজিশন ব্যবহার করব। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।